তিয়কত প্রশান্ত ফুকনের বিরুদ্ধে প্রতিবাদ, মূল্য বৃদ্ধিক লৈ টুলুঙা মন্তব্য প্রদান করেছিল বিধায়কজনে। তার মূরত যদি মাংস খায় এটা দুটা পিঁয়াজের দরকার হয়, আর আমার গ্রামাঞ্চল রাইজে পিঁয়াজ ব্যবহার নকরে, আর আমার গ্রামাঞ্চল রাইজে পিঁয়াজ ব্যবহার নকরে। গাঁর দোকানের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করলে সাধারণ জনতায় বিজেপির বিধায়ক প্রশান্ত ফুকনের চাউলের বিনিময়ত পিঁয়াজ পাব বলে কোয়া মন্তব্যত আজিও গ্রামাঞ্চল অব্যাহত আছে ব্যাপক প্রতিক্রিয়া। বিধায়কগুলির বিনামূল্যা চাউল দোকানত দি মূল্যবান পিঁয়াজ লাভ করব বলে কোয়া মন্তব্যর পাছত শনিবারে পুয়া জগদুয়ার বাগিচার সমীপর এখন গেলামালের দোকানত গাঁর সাধারণ জনতায় হাতে হাতে চাউলের টুপুলা লৈ আহি বিনিময়ত পিঁয়াজ বিচারি অতিষ্ঠ করে দোকানীক, যার বাবে দোকানীয়ে প্রবেশ দ্বারত জাননী উলমায় রাইজক অবগত করবলগিয়া হয়েছে যে চাউলের বিনিময়ত আলু পিঁয়াজ দিয়ার ব্যবস্থা নাই। প্রকৃততে এয়া সাধারণ রাইজর এক প্রতিবাদ, জনপ্রতিনিধির উপর রাইজর আস্থা থাকে, গণতন্ত্র সাধারণ জনতায় জনপ্রতিনিধিক যি কয় তাকে বিশ্বাস করে, কিন্তু বিজেপির জ্যেষ্ঠ বিধায়কগুলির এনে টুলুঙা মন্তব্যয় গ্রামাঞ্চলের প্রতিজন জনতাক চরম অপমান করেছে আর জনপ্রতিনিধি সকলের এনে আচরণে গণতন্ত্র কালিমা সানিছে বলে মন্তব্য করে প্রতিবাদকারীয়ে। বিধায়ক পদের পদত্যাগ করবল আহ্বান জানাইছে। টিয়কর সারঙ্গপানী শইকিয়ার রিপোর্ট হরাইজন।